সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। বন্ধুরা, আগামী মাসে বাংলাদেশ দল ভারতে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 19 সেপ্টেম্বর থেকে খেলা শুরু হবে এবং এখানে 5 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ। বন্ধু, আপনি যদি সত্যিই ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল ভারতীয় অনূর্ধ্ব 23 দলের সঙ্গে 5 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে, এই জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই দলে কোনো বড় নামকে জায়গা দেওয়া হয়নি, বরং নির্বাচকরা বর্তমান ভারতীয় অনূর্ধ্ব 19 দলের বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন। ভারতীয় অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক প্রিয়ম গর্গকে অনূর্ধ্ব 23 দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে ভারতীয় অনূর্ধ্ব 19 দল ইংল্যান্ডে ত্রিকোণীয় সিরিজে জয়লাভ করেছিল। এই সিরিজে ব্যাট হাতে তিনি দুর্দান্ত প্রদর্শনও করেছিলেন। সেই সঙ্গে অনূর্ধ্ব 19 দলের ওপেনার যশস্বী জয়সওয়ালকেও এই দলে জায়গা দেওয়া হয়েছে। যশস্বী অনূর্ধ্ব 19 দলের হয়ে লাগাতার ভালো প্রদর্শন করেছেন। তিনি গত বছর ইউথ এশিয়া কাপেও দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। এই দলে মাত্র 2 জন এমন খেলোয়াড় আছেন যারা আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে খেলেছেন, এবং তারা হলেন অর্শদীপ সিং এবং হরপ্রীত বরার। 2018 অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারতীয় দলে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান আর্যন জয়ালকেও এই দলে জায়গা দেওয়া হয়েছে। 50-এর বেশি ঘরোয়া ম্যাচে খেলা বড়োদার অলরাউন্ডার আতিত শেটও এই দলে রয়েছেন। সো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী রকম হতে পারে ভারতীয় দল। প্রীতম গর্গ অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, মাধব কৌশিক, বি আর শরৎ উইকেটকিপার, সমর্থ ব্যাস, আর্যন জুয়াল উইকেটকিপার, ঋতিক রায়চৌধুরী, কুমার সুরজ, আতিত শেঠ, শুভাঙ্গ হেগড়ে, ঋতিক সাকেন, ধ্রুশান্ত সোনি, অর্শদীপ সিং, কার্তিক ত্যাগী, হরপ্রীত বরার। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।